এর আগেও পদক জিতে দেশে ফিরেছেন রোমান সেনা, তবে নিজ ভূমিতে পা রাখার এবারের তৃপ্তি হয়তো ছাড়িয়ে গেছে অতীতের সব অর্জনকে। আর্চারির বিশ্বকাপের কোনো মঞ্চে পদক জেতার ইতিহাস যে এর আগে কেউই গড়তে পারেনি। রিকার্ভের মিশ্র ইভেন্টের ফাইনালে রোমান সেনার সঙ্গী ছিলেন দিয়া সিদ্দিকি। অভিজ্ঞতার অভাব তাদের স্বর্ণজয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। একটা অভিজ্ঞতা অর্জন হলো দীর্ঘ দেড় বছর পরে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে, তো আলহামদুলিল্লাহ আমরা একটা পদক জিতেছি, এটা হয়তো বা ক্রীড়াঙ্গনের জন্য একটা হিস্টোরি। তো ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। অবশ্যই মার্টিন ফেডরিক স্যারকে এবং জিয়া স্যারকে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এই মানে আনন্দটা আসলে প্রকাশ করার মতো না। তবে এই অভিজ্ঞতা জুনে প্যারিসে আর্চারি বিশ্বকাপ স্টেজ থ্রিতে কাজে লাগবে বলে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং জার্মান কোচ। আমাদের লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো অলিম্পিক। বাংলাদেশের ইতিহাসে আমরাই প্রথম যেভাবে আমরা মানে কোন মেডেল পেয়ে আমরা অলিম্পিকে খেলতে যাচ্ছি। With the success of the next team, it gives us motivation to look forward to the third World Cup in Paris. দেশের আর্চার রোমান সেনার চোখটা আরো দূরে, প্রস্তুতি নিচ্ছেন অলিম্পিকেও পদক জয়ের ইতিহাস করতে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।